হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ডিজিটাল কেরিয়ার গ্রুপ। আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সবার আগে আমার আপলোড করা ভিডিওগুলি পেতে পাশে দেওয়া বেল আইকনটিতে ক্লিক করতে ভুলবেন না। আজকে আমি আলোচনা করব পাবলিক সার্ভিস কমিশনের ফুড ইন্সপেক্টর পরীক্ষার আমার স্পেশাল জিকে সিরিজের পার্ট 12 নিয়ে। আপনারা যারা পিএসসি ফুড ইন্সপেক্টর ছাড়াও যে কোনো সরকারি চাকরির পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন অবশ্যই আজকের এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। তো আর কথা না বাড়িয়ে শুরু করা যাক। নাম্বার 1, বন্দিবাসের যুদ্ধ কবে কাদের মধ্যে হয়েছিল? অ্যান্সার হচ্ছে 22 জানুয়ারি 1760 খ্রিস্টাব্দে ইংরেজ সেনাপতি স্যার আয়ারকুটের সঙ্গে ফ্রান্সের কাউন্ট লালির মধ্যে বন্দিবাসের যুদ্ধ সম্পন্ন হয়েছিল। এখানে একটু বলে রাখি, এই বন্দিবাসের যুদ্ধ অর্থাৎ 1760 খ্রিস্টাব্দে ইংরেজরা চিরতরে ফরাসিদেরকে অর্থাৎ ফ্রান্সকে ভারত থেকে বিতাড়িত করে। নাম্বার 2, মারাঠা জাতির নেপোলিয়ান কাকে বলা হয়? অ্যান্সার হচ্ছে প্রথম বাজিরাওকে। নাম্বার 3, মোগল সম্রাটের সঙ্গে বালাজি বিশ্বনাথের চুক্তিকে ম্যাগনা কার্টা অফ মারাঠা ডোমিনিয়ন বলে কে অভিহিত করেন? অ্যান্সার হচ্ছে স্যার রিচার্ড টেম্পল। এখানেও একটু বলে রাখি, 1719 খ্রিস্টাব্দে সৈয়দ হাসান আলী খান এবং সৈয়দ আবদুল্লাহ খান এই দুজন মুঘল সম্রাটের সঙ্গে বালাজি বিশ্বনাথ ট্রিটি অফ দিল্লি এই চুক্তি স্বাক্ষরিত করে, আর এই চুক্তির স্বাক্ষরকেই ম্যাগনা কার্টা অফ মারাঠা ডোমিনিয়ন বলে অভিহিত করেন স্যার রিচার্ড টেম্পল। চলে যাচ্ছি নাম্বার 4, কাকে মারাঠা সাম্রাজ্যের দ্বিতীয় প্রতিষ্ঠাতা বলা হয়? অ্যান্সার হচ্ছে বালাজি বিশ্বনাথকে। নাম্বার 5, পশ্চিমবঙ্গের কোন জেলায় সবথেকে বেশি লাক্ষা কীট চাষ হয়? অ্যান্সার হচ্ছে পুরুলিয়া। নাম্বার 6, দার্জিলিংয়ের কোথায় সিংকোনা চাষ হয়? অ্যান্সার হচ্ছে মংপুতে। এখানেও একটু বলে রাখি, এই সিংকোনা গাছের ছাল থেকে কিন্তু কুইনাইন তৈরি হয় বা কুইনাইন পাওয়া যায়। এই কুইনাইন থেকে ম্যালেরিয়া রোগের ঔষধ তৈরি করা হয়। নাম্বার 7, পশ্চিমবঙ্গে নারী ও পুরুষের অনুপাত কত? অ্যান্সার হচ্ছে 1000 জন পুরুষে 950 জন নারী। এটা কিন্তু 2011 সালের জনগণনা অনুযায়ী। চলে যাচ্ছি নাম্বার 8, উত্তর পূর্ব ভারতের প্রবেশদ্বার কাকে বলা হয়? অ্যান্সার হচ্ছে আসামকে। নাম্বার 9, কানাডা বাঁধ কোন নদীর ওপর নির্মিত হয়েছে? অ্যান্সার হচ্ছে ময়ূরাক্ষী নদী। এখানেও একটু বলে রাখি, এই কানাডা বাঁধকে আমরা ম্যাসেঞ্জার বাঁধ নামে জানি। এটা অ্যাকচুয়ালি কানাডা দেশের অর্থনৈতিক সহযোগিতায় গড়ে তোলা হয়েছিল বলেই কিন্তু ম্যাসেঞ্জার ড্যামকে কানাডা বাঁধ ও বলা হয়ে থাকে। এটা বর্তমানে ঝাড়খণ্ড রাজ্যে অবস্থিত। নাম্বার 10, সুন্দরবনের প্রবেশদ্বার কাকে বলা হয়? অ্যান্সার হচ্ছে ক্যানিংকে। নাম্বার 11, পশ্চিমবঙ্গের কোথায় কাজু বাদাম গবেষণাগার অবস্থিত? ভেরি ইম্পর্ট্যান্ট, অ্যান্সার হচ্ছে দীঘাতে। নাম্বার 12, ভারতের গ্লাসগো কাকে বলা হয়? অ্যান্সার হচ্ছে হাওড়া শিল্পাঞ্চলকে। নাম্বার 13, ভারতের প্রথম কাগজ কল কোথায় স্থাপিত হয়? অ্যান্সার হচ্ছে 1812 খ্রিস্টাব্দে হুগলি জেলার শ্রীরামপুরে। নাম্বার 14, ইদুক্কি পরিকল্পনা কোন নদীর ওপর তৈরি করা হয়েছে? অ্যান্সার হচ্ছে পেরিয়ার নদী, যেটা কিনা কেরলে অবস্থিত। নাম্বার 15, প্রথম মৌসুমী বায়ু কথাটি কে প্রচলন বা ব্যবহার করেন? অ্যান্সার হচ্ছে এডওয়ার্ড হালে। নাম্বার 16, দক্ষিণ পশ্চিম এশিয়া ছাড়া আর কোথায় মৌসুমী বায়ু দেখা যায়? অ্যান্সার হচ্ছে ক্যারিবিয়ান সাগর ও তার ও মধ্য আমেরিকার উপকূলবর্তী অঞ্চলে। এখানেও একটু বলে রাখি, এই ক্যারিবিয়ান সাগরের যে দ্বীপপুঞ্জগুলোতে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু দেখা যায় বা মৌসুমি বায়ু দেখা যায় সেগুলি হলো কিউবা, জামাইকা, গুয়াতেমালা, হিস্পানিওয়ালা, এল সালভাদোর প্রভৃতি। এই দ্বীপপুঞ্জগুলোতে কিন্তু মৌসুমি বায়ু দেখা যায়। চলে যাচ্ছি নাম্বার 17, নিরক্ষীয় অঞ্চলে কী ধরনের বৃষ্টিপাত দেখা যায়? অ্যান্সার হচ্ছে পরিচলন বৃষ্টিপাত। এখানেও একটু বলে রাখি, এই নিরক্ষীয় অঞ্চলে যে পরিচলন বৃষ্টিপাত দেখা যায় এর একটি বিশেষ বৈশিষ্ট্য আছে। সেই বৈশিষ্ট্যটি হলো প্রত্যেক দিন বিকেলবেলা ঝড় সহ বৃষ্টি হওয়া।
নাম্বার 18, কত সালে ভারতের কয়লা খনিগুলি জাতীয়করণ অর্থাৎ ন্যাশনালাইজড করা হয়? অ্যান্সার হচ্ছে 1 May 1973। নাম্বার 19, সৌরজগতের কোন গ্রহকে সবুজ গ্রহ বলা হয়? অ্যান্সার হচ্ছে ইউরেনাসকে। নাম্বার 20, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জকে পৃথক করেছে কে? অ্যান্সার হচ্ছে 10° চ্যানেল। নাম্বার 21, অ্যাট দ্য ফিট অফ মহাত্মা এই গ্রন্থটির লেখক কে? অ্যান্সার হচ্ছে ডক্টর রাজেন্দ্র প্রসাদ। নাম্বার 22, 4 September 1920 কলকাতায় অনুষ্ঠিত জাতীয় কংগ্রেসের যে অধিবেশনে অসহযোগ আন্দোলন এর সিদ্ধান্ত নেওয়া হয় তার সভাপতিত্ব কে করেছিলেন? এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। অ্যান্সার হচ্ছে লালা লাজপত রায়। নাম্বার 23, আ নেশন ইন মেকিং এই গ্রন্থটি কার লেখা? অ্যান্সার হচ্ছে সুরেন্দ্রনাথ ব্যানার্জি। এই আ নেশন ইন মেকিং এটাকে সুরেন্দ্রনাথ ব্যানার্জির আত্মজীবনীও বলা হয়ে থাকে। নাম্বার 24, দক্ষিণ আফ্রিকায় থাকাকালীন মহাত্মা গান্ধী কোন সাময়িক পত্রিকা প্রকাশ করেছিলেন? অ্যান্সার হচ্ছে ইন্ডিয়ান ওপিনিয়ন। নাম্বার 25, অ্যান্সিয়েন্ট মনুমেন্ট প্রিজারভেশন অ্যাক্ট কবে কার সময়ে হয়েছিল? এটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। অ্যান্সার হচ্ছে 1904 সালে লর্ড কার্জনের সময় হয়েছিল। অ্যান্সিয়েন্ট মনুমেন্ট প্রিজারভেশন অ্যাক্ট এটা WBCS পরীক্ষার জন্যে খুবই ইম্পর্ট্যান্ট। চলে যাচ্ছি নাম্বার 26, দেব সমাজ কে প্রতিষ্ঠা করেছিলেন? অ্যান্সার হচ্ছে শিবনারায়ণ অগ্নিহোত্রী। নাম্বার 27, ভারতের প্রথম মহিলা বিশ্ববিদ্যালয় কে প্রতিষ্ঠা করেন? এটা কিন্তু ভেরি 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 ইম্পর্ট্যান্ট। WBCS ছাড়াও যে কোনো সরকারি চাকরি পরীক্ষার জন্য এই কোশ্চেনটি খুবই গুরুত্বপূর্ণ। তো ভারতের প্রথম মহিলা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেছিলেন ধন্ধ কেশব কার্ভে, যাকে আমরা ধ্যান কেশব কার্ভে নামেও চিনি বা জানি। এখানে একটু বলে রাখি, অ্যাকচুয়ালি 1896 সালে ধ্যান কেশব কার্ভে প্রথম উইডো ওমেন অর্থাৎ বিধবা মহিলাদের জন্যে পুনেতে একটি আশ্রম প্রতিষ্ঠা করেছিলেন বিধবা মহিলাদের সাহায্য করার সুবিধার্থে। তারপরে অ্যাকচুয়ালি ওটা হয়েছিল 1896 সালে। তারপরে 2 July 1916, 1916 সালের 2 July ফার্স্ট কলেজ শুরু হয় 5 জন স্টুডেন্ট নিয়ে, এবং পরবর্তীকালে ওই যে আশ্রম অর্থাৎ কলেজ ওর নাম 1920 সালে SNDT অর্থাৎ শ্রীমতী নাথিবাই দামোদর টাকারসে ওমেন্স ইউনিভার্সিটি অর্থাৎ SNDT এই নামকরণ করা হয় 1920 সালে। এবং 1936 সালে এই SNDT ইউনিভার্সিটির হেডকোয়ার্টার পুনের থেকে বোম্বেতে স্থানান্তরিত হয়েছিল। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। চলে যাচ্ছি নাম্বার 28, ভারতে প্রথম নীল চাষের প্রবর্তন কে করেছিলেন? অ্যান্সার হচ্ছে 1777 সালে ফ্রেঞ্চম্যান লুই বোনার্ড। নাম্বার 29, আসামে চা গাছ কে প্রথম আবিষ্কার করেন? অ্যান্সার হচ্ছে রবার্ট ব্রুস 1823 সালে। নাম্বার 30, পশ্চিমবঙ্গের প্রথম পাটকল কার সময়ে কোথায় স্থাপিত হয়েছিল? এটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। 1855 সালে রিসড়াতে জর্জ অকল্যান্ডের সময় তৈরি করা হয়েছিল। নাম্বার 31, আগে ঘোষিত যে কোনো আদালতের রায়কে পুনর্বিবেচনা করার অধিকার সুপ্রিম কোর্ট ভারতীয় সংবিধানের কত নম্বর ধারা অনুযায়ী পেয়ে থাকে? অ্যান্সার হচ্ছে Article 137। এটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। নাম্বার 32, কোন প্রধানমন্ত্রী আমলে সম্পত্তির অধিকার মৌলিক অধিকার থেকে বাদ দেওয়া হয়? অ্যান্সার হচ্ছে মোরারজি দেশাই। এখানেও একটু বলে রাখি, অ্যাকচুয়ালি এর আগে যখন সম্পত্তির অধিকার মৌলিক অধিকারের অন্তর্ভুক্ত ছিল তখন এটা 31 ক ধারা অর্থাৎ 31 এর A ধারায় ছিল। 1978 সালের 44তম সংবিধান সংশোধনীর মাধ্যমে এটাকে মৌলিক অধিকার থেকে অর্থাৎ সম্পত্তির অধিকারকে মৌলিক অধিকার থেকে বাদ দেওয়া হয়। এবং এটা বর্তমানে 300 এর ক ধারা অর্থাৎ 300 এর A ধারায় লিপিবদ্ধ করা হয়। এটা এখন সম্পত্তির অধিকারকে লিগ্যাল রাইটস বলা হয়ে থাকে। চলে যাচ্ছি নাম্বার 33, অর্থ বিলের সংজ্ঞা সংবিধানের কোন ধারায় আলোচিত হয়? এটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। অ্যান্সার হচ্ছে Article 110, 110 নম্বর ধারা অনুযায়ী অর্থ বিলের সংজ্ঞা এটা আলোচিত হয়। নাম্বার 34, ভারতের অর্থ কমিশন
অর্থ কমিশনকে কে নিয়োগ করেন? অ্যান্সার হচ্ছে 280 নম্বর ধারা অনুযায়ী ভারতের রাষ্ট্রপতি। চলে যাচ্ছি নাম্বার 35, বর্তমানে অর্থ কমিশনের চেয়ারম্যানের নাম কি? এটাও কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট। অ্যান্সার হচ্ছে ওয়াই বেণুগোপাল রেড্ডি, বা শর্টে বলা হয় ওয়াই ভি রেড্ডি। এই ওয়াই ভি রেড্ডি আগে কোন অর্থ কমিশনারের স্থলাভিষিক্ত হন? বিজয় কেলকার, অর্থাৎ বিজয় কেলকারকে সরিয়ে অর্থ কমিশনের চেয়ারম্যান হয়েছেন ওয়াই ভি রেড্ডি বা ওয়াই বেণুগোপাল রেড্ডি। নাম্বার 36, ভারতের জাতীয় আয়ের পরিমাপ কোন সংস্থা করে থাকে? অ্যান্সার হচ্ছে সেন্ট্রাল স্ট্যাটিস্টিক্যাল অর্গানাইজেশান। এটা আমরা কিন্তু অনেকেই ভুল করে থাকি, অনেকে ISO ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল অর্গানাইজেশান করে থাকি বা অন্যান্য অপশানগুলো করে থাকি। এটা ভালো করে আপনারা ভালো করে দেখে নেবেন। ভারতের ন্যাশনাল ইনকাম যদি বলে থাকে, জাতীয় আয় যদি বলে, তাহলে অবশ্যই সেন্ট্রাল স্ট্যাটিস্টিক্যাল অর্গানাইজেশান অর্থাৎ CSO এটা কিন্তু পরিমাপ করে থাকে। নাম্বার 37, কোন ধর্মগুরু ঈশ্বরের অস্তিত্বকে অস্বীকার করে কর্মের ওপর জোর দেন? এটাও কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট। জৈন ধর্মের ধর্মগুরু মহাবীর বর্ধমান। নাম্বার 38, বড়সোনা মসজিদ কে নির্মাণ করেছিলেন? অ্যান্সার হচ্ছে 1526 সালে সুলতান নসরত শাহ বড়সোনা মসজিদ তৈরি করেছিলেন। নাম্বার 39, মালাধর বসুকে কে গুণরাজ খাঁ উপাধিতে ভূষিত করেন? এটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, বাংলার সুলতান বরবক শাহ। চলে যাচ্ছি নাম্বার 40, ভারতের প্রথম লৌহ ইস্পাত কারখানা কোথায় স্থাপিত হয়েছিল? অ্যান্সার হচ্ছে 1830 সালে তামিলনাড়ুর পোর্তনোভাতে। নাম্বার 41, বিশ্বেশ্বরা আয়রন অ্যান্ড স্টিল কোম্পানি কোথায় কত সালে স্থাপিত হয়? অ্যান্সার হচ্ছে 1923 সালে কর্ণাটকের ভদ্রাবতীতে। এখানেও একটু বলে রাখি, এই এম বিশ্বেশ্বরার জন্মদিন উপলক্ষেই কিন্তু ভারতে ইঞ্জিনিয়ার্স ডে পালন করা হয়ে থাকে, যেটা কিনা 15 সেপ্টেম্বর। পরীক্ষাতে এই প্রশ্নটাও আসতে পারে, ন্যাশনাল ইঞ্জিনিয়ার্স ডে কবে পালিত হয়? অ্যান্সার হচ্ছে 15 সেপ্টেম্বর, এম বিশ্বেশ্বরার জন্মদিন উপলক্ষে বা এম বিশ্বেশ্বরার স্মৃতির উদ্দেশ্যে। তো সেই এম বিশ্বেশ্বরা বা বিশ্বেশ্বরা আয়রন অ্যান্ড স্টিল কোম্পানি স্থাপিত হয়েছিল 1923 সালে কর্ণাটকের ভদ্রাবতীতে, যার পূর্ব নাম ছিল মহীশূর আয়রন অ্যান্ড স্টিল কোম্পানি। চলে যাচ্ছি নাম্বার 42, বিশাখাপত্তনম স্টিল প্রজেক্ট কোন দেশের সহায়তায় গড়ে ওঠে? অ্যান্সার হচ্ছে রাশিয়া, যদিও পরবর্তীকালে জার্মানি সহযোগিতা করেছিল। চলে যাচ্ছি নাম্বার 43, ভারতের আলু গবেষণাগার কোথায় অবস্থিত? অ্যান্সার হচ্ছে কুফরি, যেটা সিমলাতে হিমাচল প্রদেশে অবস্থিত। নাম্বার 44, ভারতে প্রথম পেট্ররসায়ন শিল্প কোথায় গড়ে ওঠে? অ্যান্সার হচ্ছে 1966 সালে ট্রম্বেতে, ইউনিয়ন কার্বাইড ইন্ডিয়া লিমিটেড নামে। নাম্বার 45, মার্সেডিজ বেঞ্চ মোটর গাড়ি প্রস্তুতকারক সংস্থাটি কোন দেশের সংস্থা? অ্যান্সার হচ্ছে জার্মানি। নাম্বার 46, ভারতে মুসলমানদের জন্য 60% সরকারি চাকরির সংরক্ষণের কথা প্রথম কে ঘোষণা করেন? অ্যান্সার হচ্ছে 1925 সালে স্বরাজ্য দলের নেতা চিত্তরঞ্জন দাস। নাম্বার 47, শেষ মুঘল সম্রাট দ্বিতীয় বাহাদুর শাহের সমাধি কোথায় রয়েছে? অ্যান্সার হচ্ছে মায়ানমারের রেঙ্গুনে। নাম্বার 48, ওয়েল অফ মিরাবেন কাকে বলা হয়? ভেরি ইম্পর্ট্যান্ট, অ্যান্সার হচ্ছে নাইট্রোবেঞ্জিনকে বলা হয়ে থাকে ওয়েল অফ মিরাবেন। নাম্বার 49, ফ্লুরোসেন্ট টিউবে সাধারণত কোন পদার্থ ব্যবহৃত হয়? এটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, অ্যান্সার হচ্ছে পারদ বাষ্প ও আর্গন। নাম্বার 50, কার্বোহাইড্রেট জাতীয় খাদ্যের মধ্যে কার্বন, হাইড্রোজেন ও অক্সিজেনের অনুপাত কত? অ্যান্সার হচ্ছে 1:2:1। ধন্যবাদ আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্যে। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। আর এখনও পর্যন্ত যদি আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব অবশ্যই করবেন এবং পাশের ঘণ্টিটি অবশ্যই বাজিয়ে দেবেন। ধন্যবাদ।